বিতর্কিত তিনটি কৃষি আইনের প্রতিবাদে ভারতের সর্ববৃহৎ রাজ্য উত্তরপ্রদেশে রোববার লাখ লাখ কৃষক বিক্ষোভ করেছেন। গত নভেম্বরে ভারতীয় পার্লামেন্টে প্রায় বিনা বাধায় এই আইনগুলো পাশ হওয়ার পর রাজ্যে রাজ্যে কৃষক অসন্তোষের জন্ম নেয়। বিবিসির প্রতিবেদন অনুযায়ী বিক্ষোভে 5 লক্ষাধিক কৃষক অংশ নেন বলে জানিয়েছে পুলিশ। তবে এফপির এক চিত্রগ্রাহক বলেছেন, অন্তত 50,000 কৃষক ও সমর্থক বিক্ষোভে অংশ নেন। বিতর্কিত এসব আইন বাতিলের স্লোগান দিচ্ছিলেন তারা। ভারতের কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপি সরকার কর্তৃক প্রণীত কৃষি আইনের প্রতিবাদে গত বছরের নভেম্বরে বিক্ষোভ শুরু হওয়ার পর এত বড় আকারের বিক্ষোভ আগে হয়নি বলে বর্ণনা করেছেন উত্তরপ্রদেশের এই কৃষক বিক্ষোভের আয়োজকরা। কারজ মাফি কে নাম পে ঢং কিয়া হ্যায় উত্তরপ্রদেশ কে কিসান কে সাথ। গত কয়েকদিন ধরে উত্তরপ্রদেশের অন্যতম বৃহৎ শহর মুজাফফরনগরে বাস ও ট্রাক সহ নানান যানবাহনে করে আসতে থাকেন দলে দলে কৃষক। এতে করে উত্তরপ্রদেশের স্থানীয় প্রশাসন গোটা রাজ্যে নিরাপত্তার ব্যাপক জোরদার করে। দেশটির সরকার বলছে সংস্কার করা এসব আইনের মাধ্যমে বেসরকারি খাত কৃষিতে ব্যাপক ভূমিকা রাখার সুযোগ পাবে। এসব আইন কৃষকদেরকে তাদের পণ্য বিক্রির ক্ষেত্রে আরও স্বাধীনতা দেবে, মধ্যস্বত্বভোগীদের ভূমিকাকে খর্ব করে চাষিদের নানা সুবিধা দেবে। People belonging to Jat community, which are the dominant peasantry class in Western UP. কিন্তু কৃষকরা বলছেন বিভিন্ন কৃষিপণ্যের জন্য তারা যে এতদিন সরকারের বেঁধে দেয়া ন্যূনতম সহায়ক মূল্য পেতেন তা আর পাবেন না। কৃষকদের পণ্য বিক্রির নিয়ম শিথিল করে সংস্কার করা এসব আইনে বড় বড় কর্পোরেশনের কাছে বন্দী হয়ে যাবেন তারা। They have a very sizable presence in almost say 60-70 assembly constituencies in Western UP. কৃষি নির্ভর উত্তরপ্রদেশে রোববারের এই বিক্ষোভের আয়োজকরা বলছেন তারা এই আন্দোলনকে পুনরুজ্জীবিত করতে চান। বিক্ষোভরত কৃষকদের নেতা রাকেশ টিকায়েত বলেন, আমরা আমাদের বিক্ষোভ জোরালো করে জানান দিতে চাই মোদী সরকার কৃষক বিরোধী। हमारे देश का संविधान कहता है गवर्नमेंट ऑफ द पीपल बाय द पीपल फॉर द पीपल। ये बदकिस्मती से हमसे गलती हो गई। বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে আগামী 27 সেপ্টেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছেন কৃষক নেতারা। এর আগে রাজধানী দিল্লি ও পাঞ্জাব সহ দেশটির আরও অনেক প্রদেশের লাখো কৃষক দীর্ঘদিন অবস্থান ধর্মঘট করেছেন, আবারও সেই ধর্মঘটের ডাক দেয়া হল। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।